সমস্ত লোক বসীভূত করার গাছের শিকড় এই শিকড় ধারণ করলে সমস্ত লোক বসীভূত হয় এরকম ধরনের একটি ভিডিও অনেক দিন আগে আমার চ্যানেলে আপনাদেরকে দিয়েছিলাম শ্বেত অপরাজিতা গাছের মূল চন্দ্রগ্রহণের সময় তুলতে হবে একটি বিশেষ নিয়মে যদি ধারণ করা যায় তাহলে যে কোনো লোক আপনার প্রতি বসীভূত হবে এবং আপনাকে খুবই ভালোবাসবে এবং আপনার প্রতি স্নেহপ্রিয় হবে তো এটি খুবই কার্যকারী খুব ভালো ফল পাওয়া গেছে অনেককেই আমি কোরিয়ার করে পাঠিয়েছি এবং প্রত্যেকেই ফোন করে বলেছে হ্যাঁ দাদা সত্যিই খুব ভালো কাজ হয় এবং আপনারাও হয়তো আমার যে নিয়ম দেওয়া আছে এই নিয়মে ব্যবহার করে দেখেছেন কার্যকারিতা পেয়েছেন অনেকে কমেন্ট করে আমার এই চ্যানেলে জানিয়েছে তো তেমনই একটি আরেকটি গাছের শিকড় আছে যেটি ধারণ করলে এই একই রকমই কাজ পাওয়া যায় তো সেই গাছের শিকড় সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো শুরু করার পূর্বে আপনি যদি এখনও এই জীবন রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দেখুন লাল লালকারের সাবস্ক্রাইব বটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেখুন বেল আইকন ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র এবং গাছগাছায় রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকাগুলি পাবেন তো সমস্ত লোক বশীকরণ বলতে যে জিনিসটাকে আমি বোঝাতে চাইছি আপনাদের যে কোনো একজন লোক তাকে কেউ ভালোবাসে না সবাই দূর দূর করে পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু এই গাছের শিকড় হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী শিকড় ধারণ করার পরের দিন থেকেই দেখবেন প্রত্যেকেই তাকে ভালোবাসছে এবং শ্রদ্ধা করছে এবং ভালোভাবে তার সাথে কথা বলছে অনেকে দেখবেন স্কুলে যারা পড়াশুনো করছেন সবাই তার পিছনে লাগছে এবং পছন্দ করছে না একদমই ভালোবাসছে না শুধু স্কুলের ক্ষেত্রে নয় যারা চাকরি করেন অফিসের ক্ষেত্রেও সেই একই ব্যাপার হয় অফিসের বস তাকে ভালোবাসছে না বা সবসময় খিটখিট করছে পছন্দ করছে না সেক্ষেত্রেও কিন্তু এই গাছের শিকড় ব্যবহার করা যায় যারা গান বাজনা করেন তাদের তো লোকপ্রিয়তা অবশ্যই প্রয়োজন এছাড়াও যারা মার্কেটিং করেন বিভিন্ন লোকের সাথে তাদেরকে পরামর্শ দিতে হয় যারা দোকানদার আছেন খরিদ্দারের সাথে ভালো সম্পর্ক রাখতে এটিকে ব্যবহার করতে পারেন যে শিকড়টি ধারণ করলে সমস্ত লোক বসীভূত হয় এরকম ধরনের মানে বিভিন্ন রকম কাজেই আপনি কি এটিকে ব্যবহার করতে পারেন যাদের এই সমস্যা আছে পারিপার্শ্বিক বা গ্রামের লোক বা কেউ তাকে পছন্দ করে না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন তো কোন গাছের শিকড় প্রথমে ছবিটি দেখুন তো দু ধরনের বটগাছ আছে এখানে অস্বত্য বট এবং ষষ্ঠী বট এই দুটো বটগাছের পর গাছা আপনাকে দেখতে হবে কোন গাছে পরগাছা আছে এই গাছের যে কোনো পরগাছা হলেই হবে সেটা যে কোনো গাছ হতে পারে পরগাছা বলতে যে গাছের ওপরে গাছ হয়ে থাকে সেগুলিকে পরগাছা বলে তাই সেই পরগাছার শিকড় আপনাকে তুলতে হবে রোহিণী নক্ষত্রে তো রোহিণী নক্ষত্র আপনি পঞ্জিকায় দেখলে খুব সহজে পেয়ে যাবেন যে কোন সময় রোহিণী নক্ষত্র লাগছে ঠিক সেই রোহিণী নক্ষত্রে আপনি এই গাছের শিকড় তুলবেন এবং দম ধরে তুলবেন পূর্ব দিকে যদি ফিরে সম্ভব হয় তাহলে পূর্ব দিকে ফিরে তুলবেন আর যদি না সম্ভব হয় যে কোনো দিকে ফিরেই আপনি এই গাছের একটা টান মেরে দম বন্ধ করে তুলতে পারেন তোলার পরে এই গাছের শিকড় নিয়ে আপনি একটি মাদুলির মধ্য ভোরে ছেলেরা ডান হাতে মেয়েরা হাতে এবং উভয়পক্ষ গলায় ধারণ করতে পারেন যখন ধারণ করবেন তখন ঈশ্বরের নাম করে কিংবা গুরুর স্মরণ করে আপনি ব্যবহার করবেন এটা নিয়ম নেই তবু আমি বললাম কারণ তন্ত্রবিদ্যার বিভিন্ন জিনিস যেগুলো হয় এগুলি ঈশ্বরের নাম এবং গুরুর নাম স্মরণ করেই ধারণ করা উচিত তো যদি ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ এটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ